এখানে ক্যারেট ইয়ার অ্যাপ্লাইড এখানে ক্লিক করার পর একটা পুরো পেজ আসবে, একটা ফর্ম আসবে, ফর্ম আসবে, আপনি এটা পূরণ করতে হবে। নাম লিখবেন ফার্স্ট, আমি একটা জিমেল আইডি খুলে নিছি। তো আপনারা এখানে ক্লিক করার পরে, নাম দেওয়ার পরে জাস্ট কিবোর্ডে ইন্টারফেস করবেন। ইন্টারফেস করার পর একাই অটোমেটিক আসবে, এখানে ডেট দিতে হবে। এখানে পাসওয়ার্ড দেওয়ার সময় প্রথম অক্ষর বড় হাতের অক্ষর হতে হবে, নাম্বার হতে হবে, একটা ড্র দিতে হবে, একটা অ্যাট দা রেট দিতে হবে, সব কিছু দিয়ে পাসওয়ার্ড বানাতে হবে। তো পাসওয়ার্ড হয়ে গেল, এখন নেক্সট অ্যান্সার। এখানে চাচ্ছে সিকিউরিটি, হোয়াটস ইয়োর ফার্স্ট নেম অ্যান্ড বেস্ট ফ্রেন্ড হাই স্কুল, মানে বেস্ট ফ্রেন্ডের সাথে, মানে হাই স্কুলে আপনার বেস্ট ফ্রেন্ড কে ছিল। আচ্ছা, বেস্ট ফ্রেন্ড একটা নাম দিয়ে দিই, জীবন, JIVN, জীবন। এন্টার প্রেস করার পর এখানে চাচ্ছে হোয়াট ইজ ইউর ড্রিম জব, আচ্ছা কী কাজ করেন। তারপর সিকিউরিটি অপশন 3, এখানে
এখানে এটা দেই, বসের নাম দেই করিম। সরি, এখানে যেহেতু স্টুডেন্ট দিছি, তারপর তাহলে ওখানে ওটা দিয়ে দেবো না, স্টুডেন্টটা কেটে দিয়ে অন্যটা দেই, অন্যটা টিচার দিই। দিলাম, তারপর এন্টার। তারপর এখানে ক্যাপচার দিতে হবে DA58 বড় অক্ষর, DA58। তারপর আপনার যে জিমেল আইডি খুলছিলেন সেই জিমেল আইডিতে একটা কোড আসবে। আমার এখানে জিমেল আইডিটা দেওয়া ভুল হয়েছে, মাসুম SK নাই, SK-টা ক্যান্সেল করে দিলাম। তো এখন সব ঠিক আছে, আবার এটা দিতে হবে KM5 KM5 DA8। সরি, ভুল হয়েছে, MQAEL। এখন সিমের একটা কোড আসবে, আমার এই মোবাইলের ভিতরে জিমেল আছে। চলে আসছে বললাম রে ভাই, সরি,
এখানে যে পিন নাম্বারটা আছে 5312, এই নাম্বার 5312 এই নাম্বারটা হয়ে গেল জিমেল, হয়ে গেল অ্যাপল আইডি অ্যাকাউন্ট, অ্যাপল আইডি, এটা অ্যাপল আইডি, ডেট সব এখানে আছে। ইওর অ্যাপল আইডি ইজ মাসুম, মোবাইল দিয়ে ভিডিও করতেছি তো সেই জন্য হয়ে গেল অ্যাপল আইডি তৈরি করা। তো এভাবে আপনারা অ্যাপল আইডি তৈরি করতে পারেন।